মুন্সিগঞ্জের সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা 2021 সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সিরাজদিখান থানা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল 4টায় থানা পুলিশের আয়োজনে উপজেলার ইসাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহানুদ্দিনের সভাপতিত্বে ইসাপুরা বিট অফিসার উপপরিদর্শক মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হালদার, দশমিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন চোকদার, বিভিন্ন শ্রেণী পুরুষের মানুষ এই সময় বক্তব্য রাখেন। প্রধান অতিথি যাচ্ছে, আমরা সম্পাদক গত শনিবারে দেখেছি, কোনো সমস্যা নাই।